সবুজ একটা দেখাচ্ছি, কত কি দাম থাকবে এটা? চল্লিশ টাকা। ছ্যাবলামো করছো না তো দাদা? একটা চোখ কানা আছে। আচ্ছা, একটা চোখ কানা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মাত্র কিন্তু চল্লিশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি দূর থেকে দেখাই পায়রাটা। হ্যাঁ, ধরো গরম করে ধরো, দূর থেকে দেখাই। এই পায়রাটা কিন্তু মাত্র চল্লিশ টাকা, একটা চোখ কিন্তু কানা লাল সাদা রয়েছে। কত কি দাম থাকবে এটা? দেড়শো টাকা। এইবার তো মাথা খারাপ অফার, তোমরা শুনতে থাকো, এটা মাত্র কিন্তু দেড়শো টাকা দাম। আচ্ছা চলো, আর একটা তোমাদের দেখাচ্ছি। শুধু অফার বলে দিয়েছি যেরকমটা দাদাই বলেছে প্রথম, হাজার থেকে একশো। এবার হাজার থেকে কিন্তু একশোতে নেমে গেছি, ঠিক আছে? দেড়শো, দুশো, এবার কিন্তু এটার দাম কত দাদার কাছ থেকে শুনে নেবো। দাদার দাম কত থাকবে? দেড়শো টাকা। দেড়শো টাকা। আচ্ছা, এটাও কিন্তু অফার চলছে এবার পুরো, এটা কিন্তু দেড়শো টাকা। যারা প্রথম শুরু করতে হচ্ছে তাদের জন্য বলো পারফেক্ট। সব বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো যেরকমটা আগের সপ্তাহে আসতে পারিনি কাজের কারণে এবং খুব সমস্যা, শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু শরীরটা সাথ দিচ্ছে না, আসতে পারছি না। তার মধ্যে এতটা গরম তোমরা জানোই তো, তার মধ্যেও অনেক দাদা অনেক খোঁজ খবর নেয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, ভিডিও করতে আসতে পারছি না, সবাই খোঁজ খবর নিচ্ছে, খুব ভালো লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গরমে ভালো থেকো, চেষ্টা করবে খুব কম বেরোনোর জন্য। শ্রীরামপুর হাটে আজকে কিছু পায়রা কালেকশান তোমাদের দেখাবো। আজকে শরীরটা ভালো নেই, তাও কিন্তু মানে কারো কথা না শুনে চলেছি তোমাদের জন্য, ঠিক আছে? ভালো লাগছে না, না আসলেও হাটে। তো আজকে কিছু পায়রা কালেকশান দেখাবো এবং তাদের দাম কী না আছে সেগুলো তোমাদের দেখাবো। আর ভিডিওর মধ্যে থাকো, সব বলে দেবো শ্রীরামপুর হাটে আসতে গেলে কী করে আসতে হবে, না আসতে হবে। আর আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো কিছু মাছ, বাকি যদি শরীর সাথ দেয় ভালো লাগে তাহলে ওগুলো তোমাদের দেখাবো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করো। আচ্ছা, তো জ্যেষ্ঠের ভাইয়ের কাছে চলে এসেছি, কিছু কালেকশান দেখাবো এবং অফারের জন্য পনেরোশো টাকা। ডিম আছে কি গ্যারান্টি? একদম পুরো। আচ্ছা, ডিম আছে? ওকে, দুদিন আগে জোড়া বাচ্চা বিক্রি করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, কিরকম উড়ান আছে এগুলোর? এর বাচ্চা বলতে গেলে ভালো উড়ান করে, গরমে চার পাঁচ ঘন্টা উড়বে আরামসে। গরমে পাঁচ ঘন্টা আরামসে উড়ে বাচ্চা। মেন গরমের পায়রা নটা? আচ্ছা, নট মেন গরমের পায়রা ভাই বলছে। মাদিটা গরম, ঠিক আছে। টানা কি দেওয়া আছে না কাটা আছে? না কাটা। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক, ঠিক আছে, খুব ভালো পেয়ারা আছে। আচ্ছা আচ্ছা, পনেরোশো টাকা ফিক্স না, কম সম হয়ে যাবে? না না, পনেরোশো টাকা ফিক্স, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো পরের পেয়ার দেখে। চলো, এরপর আর একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি। একটা হচ্ছে কালাঙ্কা আর একটা হচ্ছে আবলু। কালাঙ্কাটা মনে হচ্ছে নর না? দেখ না কতটা মানে অ্যাক্টিভ, দেখো। এটা হচ্ছে নর, আমি চোখটা তোমাদের দেখাই। এই হচ্ছে নরটা আর এটা হচ্ছে মাদা। আচ্ছা, এটা হচ্ছে আবলুক মাদা, ঠিক আছে। তো কত কি এগুলো উড়ান রয়েছে ভাই? মোটামুটি এর বাচ্চা ঠান্ডাতে ছ সাত ঘন্টা উড়ে, ছ সাত ঘন্টা নেই, গরমে তিন চার ঘন্টা উড়বে, তাই তো? গরমে বলতে পারছি না। আচ্ছা, মোটামুটি উড়ছে। আচ্ছা আচ্ছা, কত কত কি দাম থাকবে? হাজার টাকা জোড়া। কম সম নেবে নাকি সেম থাকবে? সেম থাকবে, সেম আজকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়রা তো এমনি দাম থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পায়রা ভালো ঠান্ডা। ডিম আছে কি? ফ্রেশ হবে? পুরো ফ্রেশ, পুরো মাদিনে এখনো ডিম দেওয়া আছে, কার ডিম আছে পেটে মাদিনে। আচ্ছা ঠিক আছে, চলো পরে পেয়ার দেখে। চলো, এরপর আরও একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি। অল্প স্বল্পের মধ্যে তোমাদের যেরকম বলেছি তাড়াতাড়ির মধ্যে দেখে দেবো যতটা পারবো সম্ভব হবে। কত কি দাম থাকবে ভাই পেয়ারটা? পেয়ারটার দাম থাকবে তোমার পনেরোশো টাকা। পনেরোশো টাকা। ডিম বাচ্চা কি ফ্রেশ হবে? পুরো ওকে, পুরো। আচ্ছা, ডিম বাচ্চা কিন্তু পুরো ওকে হবে ভাই বলছে, ঠিক আছে? কোয়ালিটির পায়রা, গরমে ভালো ছ ঘন্টা পাঁচ ঘন্টা করে বাচ্চা, গরমে পাঁচ ছ ঘন্টা উড়বে। আচ্ছা ভাই বলছে গরমে পাঁচ ছ ঘন্টা কিন্তু বাচ্চা উড়বে। লাল চোখের কালাঙ্কা না, এটা হচ্ছে আপনার সাদা চোখের যে, আচ্ছা, রিং থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিং এর পায়রা আছে, কালাঙ্কাই পায়রা। এটা নটা টাকি, এটা টাকি আছে, নটটা হেভি লাইনের পায়রা, ভালো লাইনের পায়রা, অনেক ভালো লাইন উড়েছে পায়রাটা বড়। হ্যাঁ, অনেক উড়েছে পায়রা, আগেই বছর উড়েছে, ঠান্ডা গেল। তাহলে কত কি দাম থাকবে বললে? পনেরোশো টাকা। পনেরোশো টাকা, তাই তো? ভালো কালাঙ্কা। আচ্ছা, ভালো কালাঙ্কা রয়েছে পনেরোশো টাকায়, তোমরা কিন্তু এটা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? চলো পরে পেয়ার দেখে নিই। আচ্ছা, তো আর একটা তোমাদের খুব সুন্দর একটা পেয়ার দেখাচ্ছি। মাদাটা খুব ভালো লাগছে, মাদাটা দেখে নাও প্রথমে, চোখটা দেখাই তোমাদের। চ্যাপটা মনি রয়েছে, চলো নটটা এবার দেখাই তোমাদের। রৌদ্রের মধ্যে যাচ্ছি না, কারণ তোমরা জানো কীরকম তাপ কী রয়েছে, সে কারণে রৌদ্রের মধ্যে নিয়ে আর ভিডিও করছি না। কত কি দাম রেখেছো পেয়ারটার? বারোশো টাকা। বারোশো টাকা দাম রেখেছো, কম সম হয়ে যাবে? কম সমই বলছি। আচ্ছা, কম সমই বলছি। অফারে আচ্ছা, ট্রিপলার লাইনে নর আছে, নরটা গরমে পায়রা হাইট দিয়ে উঠে। হাইটে কতক্ষণ কতক্ষণ ওড়ে বাচ্চাগুলো? কত চার ঘন্টা, সাড়ে চার ঘন্টা, বাচ্চা সাড়ে চার সাড়ে ঘন্টা ওড়ে বাচ্চা, না নরটা এখনই উড়ে। আচ্ছা, নর উড়ছে, তাই তো? যার কাছে এনেছি দাদা ও উড়াচ্ছিল, দেখে এনেছি, দেখো লেজটা পুরো পুরো নর ইয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাঞ্জা দেখে দিচ্ছি, পাঞ্জাই দেখে মনটা খুশ হয়ে যাবে, পাঞ্জা দেখে পায়রা আর উড়লে আর একদম পুরো ডিপ হয়ে যাবে। আচ্ছা, মাদিটা মাদিটা কিরকম উড়ছে?
মাদি ভালোই ডায়না কেটে দিয়েছে, ডায়না কেটে অল্প করে আসছে, ঠান্ডা তো উড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে কত 1200 টাকা দাম বললে? আচ্ছা বন্ধ হলে তো চলো এখন আরও একটা ফুলছিটা দেখাচ্ছি। বেশিরভাগ কিন্তু ফুলছিটা কালেকশন ভালো ভালো কিন্তু রয়েছে বলবো, খারাপ বলবো না। ঠিক আছে, তোমরা এসে অতি অবশ্যই যখন আসবে দেখে শুনে নিজেরা বুঝে শুনে নেবে। আমি তোমাদের যতটা পসিবল দেখাচ্ছি ছাওয়ার মধ্যেই, রোদ্রের মধ্যে আমি যেতে চাইছি না। দেখে নেব ভাই কত কী একটা প্যাটের দাম দেখেছো? তাও পরে 800 টাকা। 800 টাকা? আচ্ছা এটা 800 টাকায় দিয়ে দেবে? আচ্ছা ওই জিনিসটা ভাইয়ের কাছে কিন্তু এটা নিতে গেলে তোমরা কিন্তু 800 টাকায় প্যাটটা। আচ্ছা 3 ঘন্টা রানিং পায়রা, 3.5 ঘন্টা রানিং আছে এই ঠান্ডাতে পায়রা ভালো মেচে গেমে উড়া পায়রা। তো পাটা একটু দেখি তো, দেখে নাও পাটা, দেখে নাও তোমাদের একবার পাটা। দুটোই এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়ছে এখনো। হোম ডেলিভারি, তুমি কি হোম ডেলিভারি কেউ পসিবল চাইলে দিতে পারবে? হোম ডেলিভারি অনেকে জিজ্ঞেস করে, অনেকজন বলে আমাকে, কিন্তু দেখো হোম ডেলিভারি করতে গেলে যে মানুষ যাবে অথবা কিছু টাকা নেবেই, অনেকজন আছে দিতে চাইলে না তাহলে তো কি করে। না না যারা দিতে চায় তাদের জন্য পসিবল আছে তো? পসিবল আছে, তার জন্য কি আগে 100-200 টাকা দিয়ে বুকিং করতে হবে পায়রা? বুকিং তো, বুকিং করার জন্য তো কিছু তো অ্যাডভান্স করতেই। আচ্ছা তাহলে ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নম্বর হচ্ছে 9875689275। আচ্ছা কলিং টাইম যখন তখন করতে পারে? হ্যাঁ। আচ্ছা আর যদি তাও যদি ফোনটা না ধরতে পারো তাহলে হোয়াটসঅ্যাপে পাঠালে স্ক্রিনশট করে, যদি ফোন না ধরলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর চ্যানেলের মাধ্যমে কেউ নিলে কমিশন ব্যবস্থা থাকবে তাই তো? কমিশন একদম সময় কিন্তু একদম একদম। ঠিক আছে চলো চলো, আর একটা পেয়ার ভাই বের করছে সেটা তোমাদের দেখাই। দেখো আর একটা পেয়ার, এটা এটা কিসের মধ্যে রয়েছে ভাই? এটা হচ্ছে সাগুন পেয়ার। আচ্ছা মুখ সাদা সাগুন পেয়ার একটা হয়, সাগুন অরিজিনাল পুরো কালো থাকবে, লেজটা শুধু সাদা হোয়াইট থাকবে। হ্যাঁ আমাকে এটা একটা লাইন আছে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রচুর পুরানো বালাডের পায় এটা না? হুম দেখে বোঝা যাচ্ছে 40-50 বছর পুরানো পায়রা, 40-50 বছর এই যে লাইন আছে। আচ্ছা অনেক পুরানো লাইন। আচ্ছা অনেক পুরানো লাইনে পায়রা তাই তো? পায়রা এতদিন বাঁচে বলতে মানে নাসাল আছে? আচ্ছা নাসাল আছে, আমাদের আছে, আমাদের বাবার বাবা ছিল সেমনি। মানে নাসল মানে একটা লাইন, যে ব্লাড লাইন হয় সে ব্লাড লাইনে, ভালো ব্লাড লাইনে পুরনো জেনারেশনে পায় না সেটা বলো। আচ্ছা 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 আচ্ছা, ভালো উড়ান দি আছে পায়রা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কত ঘন্টা উড়ান আছে তবে? এগুলো মোটামুটি 3-3.5 ঘন্টা উড়বে আরামসে। আচ্ছা 3-3.5 ঘন্টা আচ্ছা 3-3.5 ঘন্টা আরামসে কিন্তু গরমে কিন্তু উড়বে। আচ্ছা কত দাম রেখেছো? দাম বেশি না, 1500 টাকা পেয়ার, 1500 টাকা পেয়ারটা রেখেছো। ডিম বাচ্চা করছে এখনো? আচ্ছা ডিম বাচ্চা কিন্তু ভাই বলছে এখনো করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ যদি নিতে চায় তাহলে তোমার স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, সাদা পাবে। আচ্ছা চলো পরে পেয়ার দেখি। চলো আরো একটা তোমাদের একটা পেয়ার দেখাচ্ছি। ঠিক আছে কত কত কি দাম রেখেছো এটা ভাই? এটা এটা কি নর রয়েছে নাকি? আচ্ছা এটা মাদি রয়েছে তাই তো? আচ্ছা এটা রয়েছে নর, তোমাদের নরটা চোখটা দেখায়। পাঞ্জাটা দেখো একবার, পাঞ্জা দেখে নাও, পাঞ্জা দেখো না, রানিং পায়রা একদম। তুমি রানিং পায়রা না? এগুলো কি এখন উড়ছে নাকি? পায়রা যার কাছে আজ নিয়ে এসেছি ও উড়াচ্ছিল। আমি পায়রা আমার যে তুলা হয়, আচ্ছা উড়াবার লোক কাছ থেকেই তুলা হয়। দেখো একদম একদম, কত দাম থাকবে বলে একবার বলে দাও? 1000 টাকায় পেয়ারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। কি আর বলবো, ঠিক আছে। তাহলে এর এদের বাচ্চা গরমে কত ঘন্টা উড়ছে? গরমে এদের বাচ্চা তো এখন বলতে পারছি না, এদের উড়ছে। আচ্ছা উড়ছে, হ্যাঁ এদের উড়ছে। আচ্ছা এদের আমার যদি মনে হয় বাচ্চারা 4-5 ঘন্টা 4-5 ঘন্টা উড়বে তাই তো? গরমে দেখো একটা জিনিস বলে দিই, মতলব ভালো ব্লাড হলেই পায়রা ভালো উড়ে। আচ্ছা একটু ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট অবশ্যই দরকার, এই যা গরম পড়ছে। একদম একদম একদম, তারপরে গিয়ে রেচাল দিছে তাই না? আচ্ছা ঠিক আছে চলো পরে পেয়ার দেখে নি। ঠিক আছে এটা একটা নর রয়েছে ভাই বলছে, ঠিক আছে কত কি দাম থাকবে এটার? এটা দাম থাকবে 1000 টাকা। 1000 টাকা চটিয়াল তাই তো? হ্যাঁ চটিয়াল, দেখে নাও একদম ছাড়ুন দেখি। ওখানে তো নর রয়েছে চটিয়াল, ঠিক আছে একটু দেখি দাও, পায়রাটা শক করি দাও, পায়রাটা শক করি দাও। দেখো পরটা দেখে নাও,
এখন সাতপুরের পাঠা আছে, ডায়না টানা হয়েছিল, ঠান্ডাতে পায়রা উড়েছে। আচ্ছা, ঠান্ডাতে উড়েছে তাই তো? ঠান্ডাতে পায়রা উড়েছে, ভাই বলেছে পায়রাটা উড়েছে। দেশটা দেখে না, ঠিক আছে, এখন পাঠা পায়রা পাঠা এখন, হ্যাঁ এখন ধাড়ি যেগুন হবে পুরো কালচেরা পায়রা দেখে যাবে। ঠিক আছে, কত ঘন্টা উড়ান আছে এগুলো? নর্মাল ভালো উড়ান আছে, নর্মাল ভালো উড়ান আছে। এই জোর কাটি যে আছে, সাটা আছে, হাড্ডি ছোট। আচ্ছা, এই জিনিসটা একদম নেওয়া, একদম পিওর কোয়ালিটি, পিওর কোয়ালিটি, একদম পিওর, কোনো ভাঙা চূড়া নেই। আচ্ছা আচ্ছা, কত কি দাম? দেখো, হাজার টাকা, হাজার টাকা, হাজার টাকার মধ্যে তাই তো? আচ্ছা, তার মানে ভালো মাদা জোড়া দিলে ভালো বাচ্চা উঠবে, গরমে চার পাঁচ ঘন্টা উঠবে না বেশি উঠবে? গরমে বেশি, যদি ভালো জোড়া করে দাও সস্তে হবে না। তার মধ্যে তো ট্রিটমেন্ট অবশ্যই দরকার তাই তো? গরমে ট্রিটমেন্ট ছাড়া পায়রা উড়ে না, এটা মনে রাখবে। আচ্ছা, তো আরেকটা ছিল পেয়ার তোমাদের দেখাচ্ছি, এই দুটি নর আছে তাই তো? আচ্ছা, দুটোই কিন্তু নর রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে চোখটা দেখে নাও, দুটি নর ভাই? আচ্ছা, দুটোই কিন্তু নর রয়েছে। আচ্ছা, কত কি দাম থাকবে নর দুটো? পাঁচশো করে পিস থাকবে তাই তো? মানে একদম থাকবে পাঁচশো করে পিস তাই তো? রোদ্দুরে দেখিয়ে দিচ্ছি, এইখানে হাজার করে দাম রেখেছি, এটা সাতশো রেখেছি, এটা হায়ার। দুটো নিলে পাঁচশো করে পেয়ে যাবে? আচ্ছা, দুটো নিলে কিন্তু দুটো হাজার টাকা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পাঁচশো নিলে দুটো হাজার টাকা পেয়ে আছো, কিন্তু দুটো নর। আচ্ছা, মাথা থাকলে এরকম জোড়া দিতে পারো, ভালো বাচ্চা উঠবে। আচ্ছা ঠিক আছে, চলো একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা কিসের কী পেয়ার রয়েছে ভাই? দুটো নর। আচ্ছা, এই দুটো কিন্তু নর রয়েছে, তোমরা নিলে কিন্তু নিতে পারো, দুটোই কিন্তু নর রয়েছে। ঠিক আছে, কত কী দাম থাকবে ভাই নর দুটোর? দুটো নর থাকবে, এটা তিনশো টাকা থাকবে। আচ্ছা আচ্ছা, আর এটা ছশো টাকা। আচ্ছা, এটা ছশো টাকা আছে তাই তো? দেখে না চোখটা, চোখ। আচ্ছা, চোখটা একটু দেখে নাও, দেখে নাও তোমরা, চোখ ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, চলো পরে পেয়ার দেখে নিই। আচ্ছা, আরেকটা পেয়ার তোমাদের দেখাচ্ছি তাই তো? আচ্ছা ভাই, বলছে পেয়ারটা খুব ভালো সেল হয়ে গেছে। ঠিক আছে, সেল হয়ে গেছে, মাদিটা সেল হয়ে গেছে, এইটাই মাদি আমার হাতে ছেড়ে রয়েছে তাই তো ভাই? সেটা নর। আচ্ছা, মাদিটা তোমাদের দেখাই, দেখে নাও, এটা হচ্ছে মাদি না? হেডসেটটা দেখে নাও, কত কি দাম থাকছে এটা? এটা আপনার দাম বলছে, মাদি তো সেল হয়ে গেছে। আচ্ছা, মাদি সেল হয়েছে, থাকো ওটা বলো না। আচ্ছা আচ্ছা, এটা বলো না, এটা এটা বলো। হ্যাঁ, নটটা আছে পাঁচশো টাকায় দিয়ে, পাঁচশো টাকায়। আচ্ছা, কোনো কম বেশি হবে না? দেখো নখগুলো, দেখো নখগুলো, আমি দেখি, আগে নখ দেখো তারপর অন্য কথা বলো। দেখো নখগুলো, দেখো দেখে নাও নখগুলো একবার, দেখে নাও। ঠিক আছে, এটা দেখে নি, এটা কি মানে এক পেয়ারেরই বাচ্চা নাকি? না না, এটা আলাদা। আচ্ছা, আলাদা আলাদা করা আছে। আচ্ছা, কত কি তাহলে? এটা পাঁচশো টাকা দাম থাকবে, আর এটা এটা হাজার টাকা। আচ্ছা, এটা হাজার টাকা কথা। আচ্ছা, আসছে নি তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো আর দুটো পেয়ার দেখি, ভিডিওটা শেষ করবো, চলো। একটা তোমাদের পেয়ার, এটা পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল? আচ্ছা, দুটোই সিঙ্গেল। আচ্ছা, দুটোই অনেক ভালো পায়রা, নর নাকি? এটা নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, এটা মাদি রয়েছে? আচ্ছা, এটা মাদি রয়েছে, মাদি পেটে কিন্তু ডিমও রয়েছে, মাদি হেভি মাদি। আচ্ছা, নরটা দেখাও, হেভি লাইনের পায়রা মাদিটা। আচ্ছা, নরটা দেখে নাও তোমরা, চোখটা ভালো করে দেখে নাও। আচ্ছা, কত কি দাম থাকছে একটু বলে দাও? এটা হচ্ছে সাতশো টাকা, এটা সাতশো টাকা দাম তাই তো? দেখে দিই চোখটা, দেখে দিচ্ছি আরেকবার, দেখে দিই ধরো, হেভি পায়রা। আচ্ছা, চোখটা দেখে নাও ভালো করে তোমরা। আচ্ছা, আর এটা হচ্ছে মাদি, ডিম আছে। আচ্ছা, পেটে ডিম রয়েছে তাই তো? ঠিক আছে, কত কি দাম থাকবে মাদিটা? কত দাম রেখেছো মাদিটা? ছশো টাকা। আচ্ছা, মাদিটা ছশো টাকা, নটা সাতশো টাকা। ঠিক আছে, চলো পরে আর দুটো দেখে নি। আচ্ছা চলো, আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু পেয়ার রয়েছে, খুব সুন্দর পেয়ার। এটা কি পেয়ার হচ্ছে না সিঙ্গেল সিঙ্গেল? সিঙ্গেল সিঙ্গেল আছে, পেয়ার হয়ে যাবে। আচ্ছা, পেয়ার হয়ে যাবে, মানে ভালো পেয়ার হয়ে যাবে তাই তো? আচ্ছা, দেখে নাও একটা লাইট একটা চোখের মধ্যে। আচ্ছা, এই একটা লাইট চোখের মধ্যে, আর এই একটা দেখে নাও, এটা নর মনে হচ্ছে। আচ্ছা, নর কত কি দাম থাকবে? যদি নরের যদি ভালো তুমি জোড়া করতে পারো। আচ্ছা আচ্ছা, নরটা গরমে, হ্যাঁ গরমে বাচ্চা পাঁচ ছ ঘন্টা করে, পাঁচ ছ ঘন্টা উঠবে, গ্যারান্টি? মাদির সঙ্গে বলতে পারবো। আচ্ছা, এই মাদির সাথে বলতে হবে না, মাদির সঙ্গে শিখে তোমার বাচ্চার চোখ বন্ধ করে সাত ঘন্টা ছয় ঘন্টা উড়ে নেবে। আচ্ছা, কিন্তু নরকে যদি তুমি ভালো জোড়া করো, আচ্ছা গরমে, ওই গরমে ভালো ভালো উঠবে তাই তো? মানে এই নরের নরের জোরে উঠবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, নরটা ভালো লাইনে রয়েছে, অনেক ভালো লাইনে। আচ্ছা আচ্ছা, লাইনটা বলছি না কিন্তু অনেক ভালো, অনেক ভালো লাইন, চিনে দেখলেই বুঝে যাবে। আর একদম একদম, কত কি দাম রেখেছো? দাম বেশি না,
সিঙ্গেল চাইলে সিঙ্গেল দিয়ে দেবো। আচ্ছা, এমনি 1000 টাকা জোড়া রেখেছি। আচ্ছা, একসাথে নিলে 1000 টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল নিলে 600 400 আচ্ছা ঠিক আছে, কমই হবে না, এর মধ্যে কিছু কম করতে পারবো, এর মধ্যে কম হবে না। ঠিক আছে চলো, পরে আর একটা পেয়ার দেখে শেষ করবো চলো। আর আচ্ছা চলো, আর একটা দেশির মধ্যে দেখাচ্ছি, খুব ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, এটা চোখটা প্রথমে দেখে নাও, প্রথমে চোখটা দেখাই। আচ্ছা নর রয়েছে নাকি? আচ্ছা এটা মাদি, আর এটা কি জোড়া রয়েছে নাকি? জোড়া দুটো সিঙ্গেল। আচ্ছা 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 আচ্ছা, কত কি দাম থাকবে? 400 করে দাম থাকবে, কম সম হয়ে যাবে? আসলে কম সম, আচ্ছা আসলে কম সম হয়ে যাবে অল্প, তাই তো? আচ্ছা ঠিক আছে চলো, আর একটু কী কী কালেকশান রয়েছে সেগুলো একটু শুধু দেখি দাও। আচ্ছা দেখি তো, দেখে নিচ্ছি, তোমাদের এত রয়েছে প্রায় গরমের মধ্যে তো আর দেখাচ্ছি না, কাস্টমারও রয়েছে। আচ্ছা এক কিলো বাচ্চা রয়েছে, উপর থেকে দেখি দাও একটু, বলে দাও কত কত? 300 করে। আচ্ছা 250-300 করে, 250-300 করে, কম সম হয়ে যাবে তো সেগুলো 250-300 গুলো? আচ্ছা কম সম বলেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা চটিয়াল বাচ্চা, আচ্ছা চটিয়াল বাচ্চা আছে তাই তো? ভালো ফ্লাইং করবে। আচ্ছা আচ্ছা, ভালো ফ্লাইং করবে তাই তো? আচ্ছা কেউ যদি নিতে চাও, ভালো বাচ্চা আছে, দুবাজি লাইনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই টোকা বাচ্চা, এটা কি চারটে বাচ্চা খুব ভালো আছে? আচ্ছা চারটে বাচ্চা খুব ভালো, নরমাল বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আর ওই পাশে ওই পাশে গুলো কত কি রয়েছে? এর মধ্যে বলতে গেলে এই পায়রা একটা আছে 300 টাকা দাম পড়বে, বাদবাকি যত আছে 200 টাকা, সব 200 টাকা, মানে বাদবাকি যত বাচ্চা আছে সব 200 টাকা পড়বে? 200 টাকা, এই যে উপর বসা আছে সাদা বাচ্চা, আচ্ছা এটা 300 টাকা আছে। আচ্ছা এটা 300 টাকা বেশ, বাদবাকি যাতে সব 200 টাকা করবে তাই তো? 200 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখি দাও ঘুরি একটু, দেখি দাও পুরো অফারে আছে আজকে, দেখো জিনিসটা বাদবাকি সব কিন্তু 200 টাকা করে রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখনো কিন্তু ভালোভাবে চোখ কাটেনি, এখনো কিন্তু টাইম লাগবে। ঠিক আছে রয়েছে এগুলো, এগুলো কত কি রয়েছে এমনি? ওখান থেকে দেখি দাও, তুলে দেখাতে হবে না। কত কত থাকবে এগুলোর দাম? 300 টাকা, 300 টাকা, 300 টাকা। আচ্ছা এটা 300 টাকা বড় আছে, দেখে নাও ভালো করে, কত লম্বা বড় আছে দেখে নাও, 300 টাকা। ঠিক আছে 300 টাকা তাই তো, অনেক রকম আছে, এসব আছে আপনার 150 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পারছো দাদারা এসে কিন্তু আমার ভিডিও দেখে প্রপারলি, এত অনেক ভালোবাসা দেয় সত্যি, মানে এত দূর থেকে কোথা থেকে এসে বলে দাও? আচ্ছা কলকাতা থেকে? হ্যাঁ কলকাতা, বুঝতেই পারছো কিন্তু কোথাকার লোক আর কোথায় কোথায় সব নামি দামি সব লোক, কিন্তু আর কিছু বলতে পারে না, পাড়া সম্বন্ধে নলেজ তো অবশ্যই একটু একটু আছে। তো শ্রীরামপুরে ঘুরতে এসছে, তো আজকে কিন্তু অনেকে আসেনি হাটে, ওদিকেও কিন্তু রাস্তা অনেকে বসে, এখানে বসে, তো তারা গরমের জন্য কিন্তু আসতে পারেনি। ঠিক আছে, তো ভালো লাগে তো ভিডিও? ভালো লাগে তো দাদা কিন্তু ভিডিও দেখে কিন্তু দাদা এসছে। ঠিক আছে, তো সাবধানে যেও গরমে, ঠিক আছে যা গরম, হ্যাঁ ভালো ভালো দেখো, সাবধানে দেখো আর সাবধানে বাড়ি যাও, সব ফলো করো, লাইক একদম একদম শেয়ার করো একদম। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। নামগুলো বলো দাদা? দাদা বিলাল নাম। আচ্ছা বিলাল নাম, সাদ্দাম, সাদ্দাম দা, তো অসংখ্য ভালোবাসা তোমাদের, এরকম সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে, সাপোর্ট করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমাদের বলে রাখি, শ্রীরামপুর হাটে আসতে হলে কী করতে হবে, তোমরা শ্রীরামপুর হাটে যদি শিয়ালদা লাইনের মাধ্যমে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে ব্যারাকপুর স্টেশন, আর ব্যারাকপুর স্টেশনে নামার মাধ্যমে তারপরে কিন্তু অটো টোটো বাস যেখানে তোমরা যাবে না কেন বলবে গিয়ে ধোবিঘাট যাবো, তো ধোবিঘাট কিন্তু ওখানে তোমাদের নামিয়ে দেবে মাত্র 10 টাকায়, তারপরে ওখান থেকে কিন্তু ধোবিঘাট পার হয়ে ওখানে মাত্র 7 টাকা নেয়, এবং ধোবিঘাট পার হয়ে তোমাদের আমি দেখাবো পিছনে, ওই ঘাট পার হলে কিন্তু একটুখানি হেঁটে এই রাস্তা দিয়ে আসবে, আসলে কিন্তু রয়েব ঘাট বা পাখিরহাট। এবার বলে রাখি তোমরা, মানে ব্যান্ডেল লাইনের মাধ্যমে যারা আসতে চাও তাদের জন্য বলে রাখি, তোমরাও ব্যান্ডেল লাইনের মাধ্যমে আসতে গেলে তোমাদের কী করতে হবে, তোমাদের নামতে হবে হচ্ছে শ্রীরামপুর স্টেশন, ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওখান থেকে অটো আর টোটো দুটো পাওয়া যায়, বাস ওখানে চলে না, কারণ রেল স্টাইল লাইনের পাস থেকে, তো ওখান থেকে তোমরা যদি আসো তাহলে মাত্র 10 টাকা নেবে, তোমরা বলবে রয়ঘাট বা পাখিরহাট যাবো, তোমাদের ডাইরেক্ট এখান টাকা নিয়ে এখানে নিয়ে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, এইরকমই ভালোবাসা এবং সাপোর্ট দেখিও, ভিডিও ছাড়তে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি, এবং শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, আজকেও খারাপ দেখতে পাচ্ছি, এখন মানে ঠিকই হচ্ছে না, মানে এত খাটাখাটি হয়ে যায় তো তারপরেও মানে তোমাদের সময় বার করে এখানে আসি ভিডিও করতে, তো অন্য অন্য জায়গায় যেতেও পারছি না শরীর খারাপ গরমের জন্য, তো চেষ্টা করবো এরকম আরও ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো আরও কিছু কালেকশন দেখাবো আজকে, পাখি মাছ যে ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবে, সব দেখানোর চেষ্টা করবো, তো
ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ভালো কিছু নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং গরমটা অবশ্যই কিন্তু সাবধানে থেকো। কোথাও যারা দূরে ট্রাভেল করো, অতি অবশ্যই যে কোনো জিনিস ওয়ারেস বা ইলেকট্রল তোমরা অতি অবশ্যই ক্যারি করো। আর পশু পাখিদের জন্য একটু ভেবো, রাস্তায় যদি কোনো জায়গায় ফাঁকা জায়গা থাকো, অতি অবশ্যই কিন্তু তাদের জন্য একটু জলের ব্যবস্থা করে দিও, খুবই ভালো হবে। এবং গাছ তো অবশ্যই আমাদের লাগাতে হবে, গাছ না লাগালে কিন্তু এরকম গরম দিন দিন আরও বাড়বে, ঠিক আছে। অতি অবশ্যই তার মধ্যে কিছু ভালো কাজ আরও কিন্তু করতে চলেছি, কিছু চেষ্টা আছে, তো একদমই সময় হয় না, তবুও করবো তার মাঝখানে। তোমরা অবশ্যই দেখতে হবে, তোমাদের সবই জানাবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। কত কী দাম থাকছে এটা? দাম হয়েছে 1200 টাকা। 1200 টাকা দাম দেখেছো? আচ্ছা, প্রথমে কিন্তু বেশি দেখে দেখাচ্ছি, এবার একটু পরে কিন্তু শুধু অফার আর অফার থাকবে পুরো ভিডিওতে, কিন্তু চ্যানেলের মাধ্যমে আসতে কিন্তু তোমরা কিন্তু অফার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু শক করি দাও, দেখে নাও, লাল দুম রয়েছে, লেজটা দেখে নাও, ঠিক আছে। দাদা ডানাটা দেখে দাও, ও কাঁচি করা রয়েছে? আচ্ছা, ডানা কিন্তু কাঁচি করা রয়েছে, ঠিক আছে। এটা কি নর রয়েছে নাকি? মাদি আছে। এটা মাদি রয়েছে? বাহ, এটা কিন্তু মাদি রয়েছে। কম সম হয়ে যাবে না? সেম দাম থাকবে? কম সম বলতে গেলে 100 টাকা কম করতে পারি। আচ্ছা, 100 টাকা কম হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো পরে কালেকশন দেখো। ওই লাল দোমারি কি জোয়ার জোড়া নাকি? এটা নটা না? আচ্ছা, আগে তো দাদা বলেই দিল ওটা মাদি ছিল, আর এটা আছে ন। চোখটা দেখে নাও তোমার ভালো করে, ঠিক আছে। আচ্ষা, এটা কি জোড়ার দাম বললে নাকি? জোড়াটা 1600 টাকা দাম রেখেছো? আচ্ছা, জোড়াটা কিন্তু 1600 টাকা দাম রেখেছো। আচ্ছা, একটু দেখি দাও। আচ্ছা, পর দেওয়ার আছে তো? আচ্ছা, পর কিন্তু দেওয়ার আছে, ঠিক আছে, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পরগুলো উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, একটু পাটা একটু দেখি দাও, ঠিক আছে, পাগুলো একটু দেখে নাও, পায়ে পর আছে হালকা। আচ্ছা ঠিক আছে, চলো। কী রয়েছে হাতে শোভন? রামপুরি আর একটা পশ্চিমা, তাই তো? পশ্চিমাটা হচ্ছে নর নাকি? আচ্ছা, পশ্চিমাটা হচ্ছে নর, তাই তো? আচ্ছা, চোখটা তোমাদের দেখিয়ে দিই, পশ্চিমাটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি, তাই তো? আচ্ছা দেখে নাও, এটা রয়েছে মাদি। আচ্ছা, কত কী দাম থাকবে এটা? 1900 টাকা জোড়া। একটু ধরো আমি দেখিয়ে দিই। আচ্ছা, 1900 টাকা কিন্তু জোড়া রয়েছে, কম বেশি ব্যবস্থা হয়ে যাবে না? সেম থাকবে? আচ্ছা, কম সম হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, শুধুমাত্র রবিবারে কিন্তু হাটটি বসে, তোমরা কিন্তু আসলে সুমনদের কাছ থেকে নিতে পারো। এবং আরও যে দেখালাম সবার কাছে মোটামুটি যত পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। এবং তুমি কি হোম ডেলিভারি দাও দাদা? হোম ডেলিভারি দাও? আচ্ছা, মানে বেশি কোয়ান্টিটি নিলে কি না, বা ধরো একটা দুটোর জন্য? আচ্ছা, মানে কতটা রেঞ্জের মধ্যে দিচ্ছ? বর্ধমান হাওড়া, বর্ধমান হাওড়ার মধ্যে দিয়ে দিচ্ছ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তার জন্য কি এক্সট্রা তো চার্জ কিছু লাগছে নাকি? চার্জ লাগবে না হোম ডেলিভারিতে, তো মানে কেউ চাইলে চার্জ নেবে না? আচ্ছা, হোম ডেলিভারি নিলে কিন্তু দাদা বলেছে কোনো রকম চার্জ নেবে না, ঠিক আছে। তো এটার দাম 1500 টাকা পেয়ার, তাই তো? আচ্ছা, ডিম আছে কি? ফ্রেশ রয়েছে? আচ্ছা চলো পরে পেয়ে দেখি। আচ্ছা, আরও একটা পেয়ার দেখালাম, এবার বেশিরভাগ কিন্তু আজকে দেশির মধ্যে তুলেছো নাকি আজকে? আচ্ছা, আজকে কিন্তু সব কিন্তু বেশিরভাগ দেশি, তো সব দেখাবো তোমাদের। 100 টাকার পায়রাটাও দেখাবো, দেখতে থাকো, ঠিক আছে। তার সাথে কিন্তু অফার থাকবে পুরোনো লাইনে পায়রা, ভালো ভালো পুরোনো লাইনে পায়রা দেখতে পাচ্ছ? কালদুম পায়রা। আচ্ছা, কালদুম রয়েছে, পুরোনো লাইনে রয়েছে, তাই তো? এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। আচ্ছা দাদা, কত কী দাম রেখেছো? 1200 টাকা। আচ্ছা, বেশিরভাগই গেছে 1200 নাকি? আর কম সম হবে কিছু? কম সম হয়ে যাবে, কত হবে? 1-200 টাকা কম হবে? আচ্ছা, 1-200 টাকার বেশি কিন্তু তোমরা কথা বলে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাম কিন্তু কম সম হয়ে যাবে, তোমরা আসলে দাদার কাছ থেকে কিন্তু কম সম নিতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো, আর একটা মুখকর পেয়ার তোমাদের দেখাবো আজকে, সুন্দর সুন্দর কিন্তু পেয়ার রয়েছে, এবং দাম অতি অবশ্যই তোমরা কিন্তু দাদা কমই রাখে, এবার তাও কিন্তু তোমরা কিন্তু একটু দরদাম করে নেবে, যদি কম সম অবশ্যই কিন্তু ব্যবস্থা থাকবে, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, কত কী দাম রেখেছো পেয়ারটা? 800 টাকা। 800 টাকা দাম রেখেছো? আচ্ছা, খাড়াই বাজি আছে আর ডিম বাচ্চা? ডিম বাচ্চা ওকে, ওকে তো? আচ্ছা, ডিম বাচ্চা কিন্তু ওকে। আচ্ছা আচ্ছা, এই কোনো প্রবলেম হলে পায়রা রিটার্ন নিয়ে নেবে, মানে ভিডিওতে যা বলছো সামনাসামনি হবে তো? আচ্ছা আচ্ছা, অন্য পায়রা দিত? হ্যাঁ, সেটাই বলে তো ভালো হবে, কারণ বলে দিলে ভালো হয়, নাহলে অন্য সময় পরে বলবে যে দাদা এই ব্যাপার ছিল, এই ব্যাপার হয়ে যায়, সেটা খারাপ ব্যাপার হয়। অতি অবশ্যই কিন্তু যেটা সত্যি যেটা তুমি দিতে পারবে সেটাই তুমি চ্যানেলে বলে দেবে, নাহলে খুব খারাপ ব্যাপার। আচ্ছা, কত দাম রেখেছো বলে? 800 টাকা জোড়া, তাই তো? আচ্ছা, খাড়াই বাজি, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা দেখাচ্ছি, এটা কি ছাপকা রয়েছে নাকি? আচ্ছা, তো আরেকটা পেয়ার দেখো, কালপেটিয়ার। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ কিন্তু আজকে অনেক কিন্তু কী বলে বেশিরভাগই কিন্তু তোমরা দেশির মধ্যে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো চোখটা দেখে নাও প্রথমে, এই একটা এটা নর, এটা রইলো মাদি, তাই তো? দাদা, এগুলো কি ডিম বাচ্চা ফ্রেশ হবে? আচ্ছা, ভালো করে তোমাদের চোখ দেখিয়ে দিলাম, তোমাদের যাতে সমস্যা না হয় বুঝতে, এবং চোখে কিছু লেখা থাকে না, বারবারই বলে থাকি, দেখার জন্য অনেক ডিপেন্ড করে, তো সেটাই, তাই জন্য তোমাদের দেখানো দেখাই, তাহলে দেখিয়ে দিই, নাহলে খাঁচার এখান থেকে দেখিয়ে দিতে পারি দাদা এই যে পায়রা আছে, সেই কারণে তোমাদের কিন্তু চোখ ডানা অতি অবশ্যই ব্লাড লাইন ভালো হওয়া উচিত, আর অতি অবশ্যই দেখে নিতে হবে, তাই তো দাদা? আচ্ছা, কত দাম থাকবে এটা? 600 টাকা জোড়া থাকবে? আচ্ছা চলো।
অসংখ্য ধন্যবাদ। চলো আর একটা কিন্তু দেখি পেয়ার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? পেয়ার রয়েছে দাদা, এটা এটা নর না? আচ্ছা এটা রয়েছে নর, তোমাদের চোখটা দেখাই, এই রয়েছে নর, আচ্ছা এই রয়েছে কিন্তু মাড়ি, ঠিক আছে। কত কি দাম থাকবে এটার? দাম লেগেছে 500 টাকা, পুরনো লাইনের পায়রা 500 টাকা জোড়া। এবার হচ্ছে অফার শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা 1000 টাকা প্রথমেই বলে দিয়েছে, 1000 টাকা থেকে 100 টাকা। আমি বললাম 100 থেকে 1000 বলতে কী হচ্ছে? তো এই 1000 টাকা থেকে 100 টাকা এবার আসতে নামছে, অনেক কম দামে পায়রা দাদা দেয়, তোমরা অনেক লব তোল এবং লব ব্যাচেও, তাই তো দাদা? আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দাও তার সাথে। আমার নাম শোভন, নাম্বার 6289181। আচ্ছা ঠিক আছে, আমি ডিসক্রিপশানে স্ক্রিনে তো নাম্বার তোমার দিয়েই দিই, কারোর বুক করতে হলে বা কিনতে হলে দাদার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে দাদা? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তো এটা কী রয়েছে পেয়ার দাদা? কালচিরা পেয়ার রয়েছে, তাই তো? আচ্ছা দেখো না কত সুন্দর কিন্তু পেয়ার, হ্যাভি মানে অনেকটা। এটা হচ্ছে নর নাকি? আচ্ছা এটা রয়েছে নর, চোখটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এগুলো মানে গরমে মানে 3-4 ঘন্টা মানে বাচ্চা উঠতে পারে, তাই না? কনফার্ম বলবো না, অতি অবশ্যই। তারপর ডিপেন্ড করে উড়ানোর উপরেও ডিপেন্ড করে, ট্রিটমেন্ট করতে হয় করতে হয়। তার মধ্যে দেশি পায়রা তো ভালো লাগে, যাদের দেশি শখ থাকে তারা অতি অবশ্যই কালেকশান অবশ্যই করে, তাই না? ডিম বাচ্চা কি ফ্রেশ দাদা? আচ্ছা দাদা বলছে ডিম বাচ্চা কিন্তু পুরো ফ্রেশ রয়েছে। কত দাম থাকবে দাদা? 1000 টাকা জোড়া আছে। 1000 টাকা দিয়ে দেবে? আচ্ছা এটা কিন্তু 1000 টাকা তোমরা পেয়ে আছো, আবার ডিম বাচ্চা ফ্রেশ আছে। আচ্ছা ও আচ্ছা 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 অ্যাডভান্স করে রেখে গেছে, তাই তো? আচ্ছা তাহলে এটার জন্য একটু ফোন না করাই মানে বেটার, যদি থাকে তাহলে অতি অবশ্যই পরের যদি সপ্তাহে থাকে তো তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে চলো। দেখে নাও এই একটা, দেখে নাও এটা কি নর না মাদা গো? নর আছে। আচ্ছা এটা নর হয়েছে, তাই তো? আচ্ছা কত কি দাম থাকবে? দামে কি 500 টাকা? 500 টাকা মতো, 500 টাকা কিন্তু এটার কিন্তু দাম রেখেছে, ঠিক আছে? তো 500 টাকা দামে মানে কেউ চাইলে অনলাইনে বুক করতে পারবে, তাই তো? আচ্ছা অনলাইনে বুক করতে গেলে মিনিমাম কত টাকা দিতে হবে? আচ্ছা আচ্ছা যা খুশি, মানে কতদিনের মধ্যে তোমার কাছ থেকে নিতে হবে? অন্য কোনো সময় সে হোম ডেলিভারির তো ব্যবস্থা বলেছে, দূরে হলে দিতে পারবে না সামনে হলে, তার জন্য তোমার সাথে যোগাযোগ করে নেওয়াটা বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি, পেয়ার দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা নর রয়েছে নাকি? আচ্ছা এটা রয়েছে নর, আচ্ছা এটা রয়েছে মাদি। আচ্ছা কত কি দাম রেখেছো এটার? 600 টাকা জোড়া। আচ্ছা এটার পেয়ারটা দাম কিন্তু 600 টাকা, দেশির মধ্যে আজকে বেশি কালেকশন বলে রাখি, যারা দেশি পায়রা পছন্দ করো ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকে সমুদ্রের কাছে কালেকশানে ইউজ ভরা। আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা তো চলো আর একটা পেয়ার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সিঙ্গেল দেখাচ্ছি, তাই তো? আচ্ছা সিঙ্গেল রয়েছে, দেখে নাও একটা সিঙ্গেল রয়েছে, ঠিক আছে? কত কি দাম থাকবে? 250 টাকা দাম থাকবে, তাই তো? একদম 250, কম সম ব্যবস্থা হবে না? সেম থাকবে, আচ্ছা সেম থাকবে, তোমার চ্যানেল দিয়ে আমি কনফার্ম করব। আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা, ঠিক আছে চলো। আচ্ছা চলো আর একটা পেয়ার তোমাদের দেখিয়ে দিই, সিঙ্গেল। আচ্ছা তো আরেকটা দেখে নাও তোমাদের দেখাই, কত কি দাম থাকবে এটার? 250 টাকা দাম থাকবে, তাই তো? কম সম ব্যবস্থা হয়ে যাবে? আচ্ছা কম সমের ব্যবস্থা কিন্তু এটা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তো চলো আর একটা তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো এটা কি, এটাও মানে বেশির মধ্যে রয়েছে, তাই তো? লাল কাঠলাল, মানে কাঠলাল না হালকা পাতলা ছাপ ছাপ লাল সাদা রয়েছে, কত কি দাম থাকবে এটা? 150 টাকা। এইবার তো মাথা খারাপ অফার, তোমরা শুনতে থাকো, এটা মাত্র কিন্তু 150 টাকা দাম, এটা 150 টাকা কিন্তু তোমরা সুমনদার কাছ থেকে এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে চলো। ঠিক আছে চলো আর একটা তোমাদের দেখাচ্ছি, এখন তো কিন্তু সবই কিন্তু অফার, শুধু অফার আর অফার আর অফার, ঠিক আছে? আচ্ছা কত কি দাম থাকবে? 200 টাকা। আচ্ছা এইটার দাম কিন্তু 200 টাকা, দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু সবসময় কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এরকম অফার তোমরা পাবে, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো আর একটা তোমাদের দেখাচ্ছি, শুধু অফার বলে দিয়েছি যেরকমটা দাদাই বলেছে, প্রথম 1000 থেকে 100, এবার 1000 থেকে কিন্তু 100তে নেমে গেছি, ঠিক আছে? 150, 200, এবার কিন্তু এটার দাম কত দাদার কাছ থেকে শুনে নেবো, দাদাটার দাম কত থাকবে? 150 টাকা। 150 টাকা, আচ্ছা এটাও কিন্তু অফার চলছে এবার পুরো, এটা কিন্তু 150 টাকা, যারা প্রথম শুরু করতে হচ্ছে তাদের জন্য বলো পারফেক্ট, তোমরা রাখো সমস্যা হবে না, ঠিক আছে? ওরা কি বলতে পারবো না, ওরা গ্যারান্টি কখনো দিতে পারবো না, তাই তো দাদা? যেগুলো কালেকশনে পায় না, আমি যদি বলি আমার চ্যানেলের মাধ্যমে যে ভাই নিয়ে যাও এটা 4 ঘন্টা উঠবে, তারপরে না হলে একটা খারাপ ব্যাপার, অতি অবশ্যই তার জন্য কিন্তু সেরকম কখনো বলবো না। চলো চলো আরও একটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা কত দাম থাকবে? 100 টাকা। 100 টাকা? সিরিয়াসলি দাদা? দেখো এই একটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, চোখটা দেখে না, এটাকে ভালো করে স্পেশাল দেখা যাবে, কারণ এটার দাম মাত্র কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আসলে তোমরা পেয়ে যাচ্ছ 100 টাকা। তাড়াতাড়ি বুকিং করো, কারণ এরকম পায়রা কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। দাদা একটু পায়রাটা শক করি দাও। আচ্ছা ডানাও রয়েছে তো? আচ্ছা দেখে নাও ডানাও কিন্তু রয়েছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিই আমি, ঠিক আছে? লিস্টা কাটা আছে। আচ্ছা লিস্টা কাটা রয়েছে। আচ্ছা পাটা একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো পাটাও দেখে নাও। এই পায়রাটা মাত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 100 টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, গরমেও কিন্তু বাম্পার মাথা খারাপ অফার দাদা দেখাচ্ছে। চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি, এই সরি পেয়ার বলতে তো অভ্যাস হয়ে গেছে, সিঙ্গেল আরও একটা দেখাচ্ছি, ঠিক আছে? কত কি দাম থাকবে এটা? 150 টাকা। আচ্ছা এইটা কিন্তু মাত্র 150 টাকা থাকবে, ঠিক আছে? 150 টাকা কিন্তু তোমরা এই পায়রাটা কিন্তু পেয়ে যাচ্ছ, ডানা দেখে নাও,
ঠিক আছে, রান্না তোমাদের দেখিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, পাটাও তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে চলো। আচ্ছা চলো, এরপর আরও একটা তোমাদের দেখাচ্ছি পায়রা, ঠিক আছে, সবুজ একটা দেখাচ্ছি। কত কী দাম থাকবে এটার? ৪০ টাকা। ছ্যাবলামো করছো না তো দাদা? একটা চোখ কানা আছে। আচ্ছা একটা চোখ কানা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু মাত্র কিন্তু ৪০ টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি দূর থেকে দেখাই পায়রাটা। হ্যাঁ ধরো, দুরম করে ধরো, আমি দূর থেকে দেখাই। এই পায়রাটা কিন্তু মাত্র ৪০ টাকা, একটা চোখ কিন্তু কানা রয়েছে, আগে থেকেই বলে দিচ্ছে দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো, একটা কিন্তু দেখাচ্ছি। এটা কত থাকবে শোভনদা? ৫০ টাকা। ছেলে খেলা করছে শোভনদা, ঠিক আছে। এটার দাম একটা দেশি পায়রা রয়েছে, এটার দাম কিন্তু মাত্র ৫০ টাকা কিন্তু দাম রয়েছে, ঠিক আছে। ৪০ টাকা, ৫০ টাকা, ১০০টাকা, ১৫০, সব ২০০, সব ধরনের কিন্তু পায়রা তোমরা শোভনদার কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা এই একটা দেখাচ্ছি লক্কা, তাই তো? আচ্ছা আচ্ছা, কত কি দাম থাকবে? ৮০০টাকা। মাত্র ৮০০টাকা দাম? ৮০০টাকা। আচ্ছা কম সময় যাবে নাকি? আচ্ছা এর থেকে কম সময় হবে না, তাই তো? ডিম বাচ্চা কি ফ্রেশ আছে? আচ্ছা ডিম বাচ্চা দাদা, বাচ্চা আছে বলতে পারবো? আচ্ছা ডিম বাচ্চা বলতে পারছে না, তবে ৮০০টাকা দাম রেখেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে চলো। ৫০০টাকায় জোড়াটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে চলো। চলো এবার একটা ভালো পেয়ার তোমাদের দেখাই, একটা সবুজ রয়েছে, সবুজটা দেখাই প্রথমে। চোখটা প্রথমে দেখে নাও, একদম কিন্তু ছোট্ট ঠোঁটের মধ্যে রয়েছে, চোখটা দেখে নাও, ঠিক আছে। এটা দেখে নাও, এটা কি নড় রয়েছে নাকি? আচ্ছা এটা নড় রয়েছে, ওটা কি মাদার রয়েছে? আচ্ছা এটার সাথে এটা পেয়ার করা? আচ্ছা এটার সাথে এটা কিন্তু পেয়ার করা রয়েছে। কত কি দাম রেখেছে এটা? ৬০০টাকা দাম রেখেছে, কম সময় ব্যবস্থা। আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু কম সময় ব্যবস্থা দাদা করে দেবে। আচ্ছা এটা ৬০০টাকা দাম রেখেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আরও একটা তোমাদের পেয়ার, এটা পাট্টা বাচ্চা মনে হচ্ছে নাকি? না ধাড়ি বাচ্চা। আচ্ছা ধাড়ি বাচ্চা রয়েছে, তো দেখে নাও, চোখটা দেখাই তোমাদের ভালো করে, ঠিক আছে। আবার এই চোখটা দেখিয়ে দিই। আচ্ছা কত কি দাম থাকবে এটা? ৩০০টাকা জোড়া। আচ্ছা দেশি ৩০০টাকা কিন্তু জোড়া, এরকম একটা কালো জ্যাক কালারের মধ্যে, কালো কালারের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, মাত্র ৩০০টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর কিছু রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, আরও একবার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম শোভন, নাম্বার ৬২৮৯১৮০৭। আচ্ছা কেনা বাচ্চা ব্যাপারটা বলে দাও। মানে কেউ লট বিক্রি করলে সেটা কিনি, বিক্রিও করি। আচ্ছা প্রত্যেক রোববার এখানে পেয়ে যাবে। আর কটা থেকে বসছে এখন? মানে যত তাড়াতাড়ি আসবে তত একটু ভালো হবে, রোদুটা তোমাদেরই সমস্যা থেকে মুক্তি হবে, তাই তো? সময় বাইরে থেকে পেয়ে যাবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তো চলো, যেরকম প্রতিনিধি তোমাদের বলে রাখি, এইখানেও বলে রাখছি, তো তোমরা শিয়ালদা লাইনের মাধ্যমে আসতে গেলে তোমাদের কী করতে হবে তোমাদের বলে রাখি। তাহলে তোমরা নামবে ব্যারাকপুর, ব্যারাকপুর স্টেশনে নামার পর ওখান থেকে অটো টোটো বাস যা কিছু ধরবে না কেন, তোমাদের ওখানে কিন্তু বলতে হবে যে ধুবিঘাট যাবো। তো ধুবিঘাট বললে কিন্তু তোমাদের একদম ঘাটে নামিয়ে দেবে, মাত্র ১০ টাকায় ১২ টাকায় নামাবে। আর ধুবিঘাট কিন্তু ঘাট পার হলে কিন্তু মাত্র লাগবে তোমাদের হচ্ছে মাত্র ৭ টাকা। তো ঘাট পার হলে কিন্তু বাঁ হাতে হাঁটবে, হাঁটার পর একটুখানি আসার পরে কিন্তু তোমরা কিন্তু রয়্যাল গার্ডেন পাখিটাতে চলে আসবে। দাদা যেরকম বলেই দিলাম, রবিবারে কিন্তু হাটটি বসে, এবং হাটটি রবিবারে বসে ৬টা থেকে ২টো পর্যন্ত। এবার এত গরমের জন্য তোমরা যদি তাড়াতাড়ি আসো তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর প্রচুর কিন্তু আমি কিন্তু বাড়ির লফটে ভিডিও করে থাকি এবং হাটে ভিডিও করে থাকি, শ্রীরামপুর কোন্নগর। তো জানো এত গরম পড়েছে, সেই কারণে কিন্তু ডিউটি থাকে, তো আমার সোম থেকে শনি, তারপরেও কিন্তু রবিবারে হাঁটার মানে শরীর আর থাকে না, শরীরে কিছু ওভার টাইম থাকে, অনেক মানে খাটাখাটি হয়ে যায় গরমে। তো সেই কারণে কিন্তু আসতে পারি না আগের সপ্তাহে। এখনও গলাটা বুঝতে পারছো মানে সুস্থ করতে পারছি না, শরীরটা খারাপ হচ্ছে, আবার সেম খারাপ ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, এই চলছে। যদি অবশ্যই গরমে কিন্তু পশুপাখিদের কথা মাথায় রেখে, যেখানে ভালো কিন্তু জল খাওয়ার জন্য কিছু নেই, তাদের জন্য কিন্তু একটু তোমরা নিজেরা করতেই পারো, এবং গাছ তো অতি অবশ্যই আমাদের লাগাতে হবে, ঠিক আছে, বৃক্ষরোপণ করতেই হবে। নাহলে যা গরম পড়ছে দিন দিন, আরও কিন্তু গরমে তাপমাত্রা অবশ্যই বেড়ে যাবে। তবে কাজ করেছি, কিছু কাজ করে চলছি, কিছু তোমাদের সামনে আনবো সেই সব কাজ, আরও এই মানে এইসব জিনিস কাজ, এই সব কিছু বাদে আরও কিছু যে কাজগুলো আমি করছি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, ঠিক আছে। খুব ইচ্ছা আছে, তো আশা করি তোমরাও এই সাপোর্টগুলো করবে, পাশে থাকবে, ঠিক আছে। তো চ্যানেল আজকে আর যারা বলে কি হাওড়া ব্যান্ডেলের মাধ্যমে আসতে চাও, তারা কিন্তু শ্রীরামপুর স্টেশনে নামবে, একটা আমার প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু হাঁটা শুরু করবে, ওখান থেকে অটো টোটো থাকবে, বলবে যে শ্রীরামপুর হাট বা পাখিরহাট যাবো রয়ঘাট, তাহলে কিন্তু আমাদের মাত্র ১০ টাকা, হ্যাঁ ১০ টাকা এখানে কিন্তু নিয়ে চলে আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে এইভাবে সাপোর্ট করে পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ।